সোমবার থেকে শুরু হলো লোকসভা অধিবেশন। নতুন লোকসভায় কে স্পিকার হবেন তা এখনও স্থির হয়নি। আগামী 26 জুন হবে স্পিকার নির্বাচন। তার আগে সংসদ পরিচালনা করার জন্য বিজেপি সাংসদ ভর্তিহারি মেহতাবকে প্রোটেম বা অস্থায়ী স্পিকার নির্বাচন করল। সোমবার অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পাঠ করেন তিনি। ভর্তিহারিকে প্রোটেম স্পিকার করা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার গঠনের পর সোমবারই সংসদের প্রথম অধিবেশন বসল। অধিবেশনে প্রথম বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সংসদে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানান ভর্তিহারি। তার তত্ত্বাবধানে নবনির্বাচিত সাংসদরা শপথ বাক্য পাঠ করেন। নরেন্দ্র দামোদর দাস মোদি যে লোকসভা কা সদস্য নির্বাচিত হুয়া হু ঈশ্বর কি শপথ লেতা হু কি মে বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা। মে ভারত কি প্রভুতা আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখুঙ্গা তথা জিস পথ কো মে গ্রহণ করনে বালা হু উসকে কর্তব্যো কা শ্রদ্ধাপূর্বক নির্বহন করুঙ্গা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।